এখন আমি এটার মধ্যে মশলাগুলো দিয়ে দেব। একটু মশলা দিচ্ছি, এক সেকেন্ড দেখাচ্ছি তোমাদের। দিচ্ছি নুন হাফ টেবিল স্পুন, দিচ্ছি কাশ্মীরি লঙ্কা হাফ টেবিল স্পুন, তারপর দিচ্ছি এটার মধ্যে মেইন যেটাতে স্পাইস আসবে, মানে আসবে টেস্ট আসবে, এটা হলো গিয়ে চাট মশলা, দিয়ে দিই অল্প। এখন মিক্স করে নেব। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কীরকম আছো? সবাই আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আচ্ছা, বলে গিয়ে থার্সডে, আর তোমরা শুনতে পাচ্ছ কিনা, আজকে দিনের বেলা এত গরম ছিল, এখন তোমাদের ওয়েদারটা দেখাচ্ছি, দাঁড়াও। তোমরা আওয়াজ শুনতে পাচ্ছ কিনা জানি না, আমার ফোনটা উড়িয়ে নিয়ে যাচ্ছে, এত বাতাস, এত হাওয়া দিচ্ছে, মানে তুফান এসে গেছে পুরো। এই দেখো, তো আজকে ব্লগটা আমি অনেক দেরি করে স্টার্ট করেছি, এখন রাত্রির 8:30 বাজে, এখন আমি স্টার্ট করেছি, কারণ তুফান দেখে আমার ইচ্ছে হলো আজকে দিনের বেলা ব্লগ স্টার্ট করতে পারিনি, মানে পারিনি, গেম ভুলে গেছি, হঠাৎ আমার মনে হয়েছে। তো এখন তুফান এসে গেছে, আমি ভাবলাম যে না কিছু ক্রিস্পি টাইপ কিছু বানাই, তো এখন এলাম রান্না করে, সন্ধ্যাবেলা কিছু বানাইনি, এত গরম ছিল, তো এখন ঠান্ডা ঠান্ডা লাগছে, তো ভাবলাম একটু বানিয়ে নিই। তো জিনিসও বেশি নেই, অল্প অল্প ছিল, তো এগুলো দিয়ে যাওয়া হয় হবে। তো চলো তোমাদেরকে দেখাই কী বানাচ্ছি। আজকে যে রেসিপিটা আমি বানাতে যাচ্ছি এটা একদম সিম্পল, দেখো কিছু লাগছে না বেশি, পেঁয়াজ হাফ, আদা ছোট্ট এক পিস, কাঁচা লঙ্কা দুটো। আমার কাছে তিনটাই ব্রেড ছিল, ওই তিনটাই ব্রেড দিয়ে করছি, কারণ রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, এর জন্য তিনটা ব্রেডই আছে, তোমাদের চাইলে বেশি ব্রেড দিতে পারো, তখন পেঁয়াজটা একটু বাড়িয়ে দেবে, আমার একটা বড়ো একটা পেঁয়াজ দিয়ে দেবে, আর এখানে ব্রেড কম, তো এই জন্য আমি হাফ পেঁয়াজ নিয়েছি। তো চলো এখন তোমাদেরকে দেখিয়ে দিই কী কী লাগবে। তো প্রথমে কী করবো, তো ব্রেডের যে সাইডের যে ব্রাউন পিস সাইডগুলো আছে না, এগুলো ফেলে দেবো। তারপরে এখন ব্রেডগুলোকে একটু চ্যাপ্টা করতে হবে, এটা আমি এখন দেখাচ্ছি কীরকম করবো। তো এই দেখো, আমি এক হাত দিয়ে ক্যামেরা ধরেছি, এই জন্য দেখাতে পারছি না, এই দেখো এইরকম করে জুড়ে প্রেস দিতে হবে, তাহলে দেখবে ব্রেডটা একদম চ্যাপ্টা হয়ে গেছে, আমার জায়গাটা মোছা পরিষ্কার, পেন্সিল উপরটা একদম মোছা। এই দেখো আমি এক হাত দিয়ে করছি বলে দুধ কয়েকবার লাগছে, তোমরা যখন দু হাত দিয়ে করবে তখন বেশি লাগবে না, দেখবে এই দেখো একদম চ্যাপ্টা হয়ে গেছে। বাকি দুটো এরকমভাবে সেমভাবে করে নেব আমি। চলো এখন মিশ্রণটা বানাই, ভিতরে স্টাফিংটা বানাই ভিতরে। তো পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি আমি, এই দেখো, তারপরে আদাগুলো দিয়ে দিচ্ছি, তারপরে লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি এটার মধ্যে মশলাগুলো দিয়ে দেবো, কী কী মশলা দিচ্ছি এক সেকেন্ড দেখাচ্ছি তোমাদেরকে। দিচ্ছি নুন হাফ টেবিল স্পুন, দিচ্ছি কাশ্মীরি লঙ্কা হাফ টেবিল স্পুন, তারপর দিচ্ছি এটার মধ্যে মেইন যেটাতে স্পাইস আসবে, মানে ওই আসবে টেস্ট আসবে, এটা হলো গিয়ে চাট মশলা, দিয়ে দিই অল্প। এখন মিক্স করে নেবে, মানে ছেলে নাচ্ছে, এখন মিক্স করে নেবে। তো এই দেখো একটা ছোট্ট বাটিতে আমি একটু জল নিয়ে নিয়েছি, তারপরে এখন এই ব্রেডের মধ্যে আমি মশলাগুলো এগুলো দিয়ে দিচ্ছি। তো এই দেখো আমি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি, এখন এটা আমি ফোল্ড করবো। তো ফোল্ডটা কীরকম করে তোমাদেরকে দেখাচ্ছি, আমি একটা করে নিই তারপর দেখাচ্ছি। তো কী করবো, এই সাইডগুলো আমি জল দিয়ে ভালো করে ভিজিয়ে দেবো, ভেঙে যাবে। আছে আস্তে আস্তে সময় নিয়ে করতে হয়, দেখো একটু ছাত্র একটু ভেঙে গেছে, আমি মাছ প্রথম ট্রাই করছি, তো এই জন্য কিছু নেই, এটা আমি একদম একদম কী করবে, হাই ফ্লেমে গরম তেল হওয়ার পরে ছাড়বে না, কী হবে ভেঙে যাওয়ার বা তেল বেশি অ্যাবজর্ব করার চান্স আছে। তো এই দেখো একটা ফোটোটা সুন্দরই হয়েছে, খারাপ হয়নি, আর একটা এটা কুচু হয়ে গেছে আমার, তো নামিয়ে নিয়ে চলো। তো রেডি হয়ে গেল আমার ক্রিস্পি ব্রেড, একদম ইজি দেখলে তোমরা, যা এটা বেশি সুন্দর হয়েছে এখান থেকে, তো তোমাদের দেখাতে গিয়ে একটু নিচে পুড়ে গেছে, তো কিছু না, বেশি পুড়ে নিয়ে অল্প খাওয়া যাবে। তো দেখো এমনিতে সুন্দরই হয়েছে, দেখতেও সুন্দর লাগছে, তো খেতেও টেস্টি হবে আমি জানি, কারণ আমি একজনের বাসায় খেয়েছি, তারপরে এটা রেসিপিটা ট্রাই করেছি, তো ফার্স্ট টাইম করলাম, যদি ভুল হয়ে থাকে
তো তোমরা আওয়াজ শুনতে পাচ্ছো, একদম সব উড়িয়ে নিয়ে যাচ্ছে, গিয়ে এত তুফান দিচ্ছে আর অনেক আরাম লাগছে। মানে ফ্যানের হাওয়াতে এত আরাম লাগতে পারছিল না, মানে এখনো তো আরাম লাগছে। এই দেখো এনার অবস্থা দেখো, নাচছে, শার্টটা পরেছে, পাতা কিনছিল এখন শার্টটা পরে নাচছে। মানে পুরো বাদর, মানে হনুমান, যে লেচকাটা হনুমান এটা। যাই হোক, তো ওই রেসিপিটার নাম ছিল ক্রিসপি ব্রেড। এটা একদম ঝটপট হয়ে যায়, তো আমি মানে 10 মিনিটে বানিয়ে ফেলেছি, সবাইকে দিলাম, সবাই বলছে খুবই স্বাদ হয়েছে। তো তোমাদেরকে রিভিউ দিয়ে দিলাম, তোমরা প্লিজ এটা ঘরে ট্রাই করবে। আমার না ব্রেডের সাইজটা একটু ছোটো হয়ে গেছিলো, তো একটু বড়ো ব্রেড হলে কি ভালো লাগবে খেতে। তো আচ্ছা যাই হোক, হয়ে গেছে কোনোরকম, সবাইকে দিয়ে দিয়েছি, 3টা পিস ছিল, সবাইকে হাফ হাফ করে দিয়েছি। সবাই বলছে খুবই স্বাদ হয়েছে, সন্ধ্যাবেলা সিঙ্গারা আনা হয়েছিলো, বাবা বলছে যে সিঙ্গারা থেকেও স্বাদ হয়েছে এটা। আমি বললাম যে যাই হোক, আরেকদিন মানে যখন বেশি ব্রেড থাকবে তখন এটা বানিয়ে ওদেরকে দিয়ে দেবো, কারণ অল্প খেলে না স্বাদ থাকলে অল্প খেলে মুখে লেগে থাকে। আর বেশি বকবক করছি না, ব্লগটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। আজকে রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। আজকের জন্য টাটা, বাই বাই।